শুভেচ্ছা 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 এবং শুভ সকাল কারণ বারোটা বাজেনি এখনো সকালই আছে যাই হোক গতকাল একটি ভিডিও লাইভ আমি করেছি এবং তার সাথে অনেকের সাথে সংযুক্ত হয়ে কথা বলার সুযোগ হয়েছে অনেকেই বলেছেন অনুভূতিটা খুব একটা খারাপ না ভালো কিন্তু যে বিষয়টি এসেছে বা অনেকেই আমাকে মেসেজ করেছেন সকাল থেকে যে আপনার সেই ভিডিও লাইভটি নেই কেন আমি সেক্ষেত্রে বলে দিয়েছি এটাই আমি বরাবরই বলি যে অধিকাংশ বিষয় আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় না আমার কাছে মনে হয় যে এগুলো সব ননসেন্স কথাবার্তা হচ্ছে এর মধ্যে ওইভাবে বিশেষ কিছু নেই যার কারণে আমি ডিলিট করি দেখবেন অধিকাংশ অডিও লাইভ অধিকাংশ পোস্ট অধিকাংশ ভিডিও লাইভ যেগুলো আমি করি সেগুলো ডিলিট করি কারণ আমার মনে হয় না যে এগুলো গ্রন্থিত থাকার মতো বা খুব ভালো কিছু হচ্ছে ক্যাজুয়াল আলাপ আমরা যখন রাস্তাঘাটে বান্ধবের সাথে বসি বা চায়ের আড্ডে আসে কিন্তু সেগুলো যদি রেকর্ডের থাকে পরবর্তী আপনি শুনতে গেলে দেখবেন সেগুলো বিরক্তির উদ্রেক করে তা আমার ক্ষেত্রে সেই জিনিসটি মনে হয় যে যে কোনো অধারাবাহিক তথ্য মানুষকে বিভ্রান্ত করতে পারে যে কোনো অ ধারাবাহিক তথ্য মানুষকে ডুবিয়ে দিতে পারে যে কোনো অধারাবাহিক তথ্য মানুষকে ভুল দিকে ধাবিত করতে পারে যার জন্য যে বিষয়ে আমি যখনই বলি না কেন চেষ্টা করি সেটিকে ধারাবাহিকভাবে বলার কারণ আমার এতদিনের উপলব্ধি হচ্ছে এই যে যে কোনো তত্ত্ব দর্শন বিদ্যা সব কিছু যদি আপনি অধারাবাহিকভাবে পেয়ে যান যেটি শেষে পাওয়ার কথা সেটি যদি আগে পান যেটি মাঝে পাওয়ার কথা সেটি যদি প্রথমে পান যেটি প্রথমে পাওয়ার কথা সেটি যদি কোনো একটা জায়গায় পান যেখানে সিরিয়ালি সে আসে না তখন তা আপনাকে বিভ্রান্ত করবে যে কোনো ধর্মমত বিশেষত যেহেতু আমি ইসলাম ধর্ম নিয়ে জন্মেছি ইসলাম ধর্মমত থেকে আমার পড়াশোনা বা আগ্রহ সেক্ষেত্রে ইসলাম ধর্মমতের বা যে কোনো ধর্মমতের থেকে ভুল বোঝার যে বিষয় সেটি আস্তিক পয়েন্ট অফ ভিউ থেকে হোক বা নাস্তিক পয়েন্ট অফ ভিউ থেকে হোক আমরা যে ভুল ধারণার বশবর্তী হই প্রকৃত তথ্যটা বা তথ্য বা প্রকৃত চিত্রটাকে আমরা বুঝে উঠতে পারি না এর পিছনে মূল কারণ হচ্ছে যে এসব তথ্য বা ইনফরমেশন যা আমাদের কাছে পৌঁছায় তা কোনোটাই ধারাবাহিকভাবে পৌঁছায় না যেহেতু ধারাবাহিকভাবে পৌঁছায় না পরিপ্রেক্ষিতের অনুযায়ী বিন্যাস অনুযায়ী পৌঁছায় না যার জন্য আমরা ভুল বুঝি আর এ কারণেই আমি যে সব ভিডিও লাইভ গতকাল করেছি প্রায় চার ঘন্টার মতো আপনাদের সাথে সংযুক্ত ছিলাম অনেক বিষয়ে কথা হয়েছে কিন্তু আমার মনে হয়েছে যে এটি রেকর্ডে থাকার মতো বা থাক পরবর্তীতে শোনার মতো কিছু না জাস্ট লাইভ ডিসকাশন যখন যে থাকতেছেন তার জন্যই সেটি যথেষ্ট এটি রেকর্ড থাকবে পরবর্তীতে কেউ শুনবে তার কাছে মনে হবে যে ননসেন্স আলাপ হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি এই জন্য আমি ফেলে দিয়েছি এবং এই কাজটা আমি বরাবরই করবো আমি একটু করে যাব যে আমি যেগুলো ভিডিও লাইভ হয়তো এখন থেকে মাঝে মাঝে আপনাদের সাথে সংযুক্ত হয়ে করব সেগুলো আমি রাখবো না কারণ সেগুলো কোনো গুরুত্ব বহন করে না অধারাবাহিক তথ্য অধারাবাহিক তথ্য আমাদের কিভাবে বিভ্রান্ত করতে পারে সেটি যদি একটু বোঝানোর জন্য একটা ছড়া পড়ি আমার কিন্তু ছড়াটা আমার লাগে সেদিন পড়ি সেটা হচ্ছে অধারাবাহিকভাবে ভাবে যদি আসে কাঁঠাল গাছে আম ধরেছে বকুল গাছে লাউ হাতি ডাকে হুক্কা হুয়া ইঁদুর ডাকে হাউ পানির নিচে পাখির বাসা আকাশ জুড়ে ব্যাং বিড়াল টানে গরুর গাড়ি সাপের ঘাড়ে ঠ্যাং সূর্য ওঠে বিকেলবেলা চাঁদের চাঁদে বাঘের দল ট্রেন চলেছে আকাশ জুড়ে খেলে বল এখন বাজে দিন ঘুমায় বারোটা গাধার দল আমার সাথে কে কে আজীব দেশে চল ওইখানেতে শুধুই যাবি ফান চ্যাটিং করে বগা সিরিয়াসলি বাদ আস চল হয়ে যাই মগা অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আমরা ভুল ব্যাখ্যা করি আমরা কোনো বিষয় সম্পর্কে ভুল বুঝি আমরা উপলব্ধি নিতে পারি না এর পিছনে বড় সবচেয়ে বড় কারণ হচ্ছে বিন্যাস না আমি পরিষ্কার করে একটি জিনিস বলতে চাই সেটা হচ্ছে ইসলাম ধর্মের যে তথ্য উপাত্ত পাই এই তথ্যগুলো এতই বিক্ষিপ্ত উল্টো রাখা কোরআনের সংকলন হাদিসের সংকলন জীবনী সংকলনের ক্ষেত্রে খণ্ড অংশ নিয়ে রাখা এগুলো যে কাউকে বিভ্রান্ত করতে পারে তো যার কারণে আমি যখন ধারাবাহিকভাবে আলাপ অধারাবাহিকভাবে কোনো আলাপ আলোচনা করি বা ভিডিও লাইভ করি সেটিকে রাখাটাকে আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি না যার জন্য রাখি না আজকে অনেকেই আমাকে সকালে মেসেজ করেছেন ভাই কালকে লাইভ রাত্রে আপনি ভিডিও লাইভ করেছিলেন ওইটা নাই কেন আমি তাদেরকে এই প্রশ্নটাই দিতে চাই এগুলো অধারাবাহিক তথ্য অধারাবাহিক তথ্যে আপনি বিভ্রান্ত হতে পারেন আপনার মধ্যে ফুল ইনফরমেশন পৌঁছাতে পারে জিনিসটা আসলে যা আপনি তা না বুঝে অন্যরকম বুঝতে পারেন যেমন একটা হাদিস যেটি একটি স্পেসিফিক ঘটনার কথা বলছে এই হাদিসটা যদি আপনি কোনো অধারাবাহিকভাবে পান তাহলে আপনাকে তার আসল চেহারা বা আসল রূপ আপনাকে দেখাবে না কোরআনের একটি আয়াত যেটি আপনি অধারাবাহিকভাবে বুঝতেছেন সেটি হয়তো আপনাকে একটি ভিন্ন ব্যাখ্যা দিতে পারে তো সেই জন্যই হচ্ছে ধারাবাহিকতা দরকার আর এই কারণেই আমি অধারাবাহিক কোনো লাইভ কখনোই রাখবো না এই বিষয়টি বলার জন্য সকাল সকাল আপনাদের মাঝে এসেছি আপনারা জানেন যে দেশের অবস্থা এখন পরিবহন সেক্টরে একটি অস্থিরতা আবার শুরু হয়েছে অনৈ্য দাবি তুলে মানুষ পরিবহন শ্রমিকরা পরিবহন শ্রমিকের ভাইরা পরিবহন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা একটি অনৈর্য দাবি নিয়ে কাজ করার চেষ্টা করছেন তাদের বোধবুদ্ধি হোক কারণ আমি যদি একজন বাস ড্রাইভার হই কালকে যদি কোনো বাস ড্রাইভারের বোন বা ভাই বা স্ত্রী বা সন্তানকে যদি আমি হত্যা করি তখন তিনিও আমার জন্য শাস্তির দাবি চাইবেন মৃত্যুর দাবি চাইবেন আসলে যতক্ষণ পর্যন্ত কোনো সমস্যা মানুষের নিজের ঘরের উপরে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত সেই সমস্যাটাকে সে আত্মিকভাবে উপলব্ধি করতে পারে না যে বিপদ আপনি নিজে উপলব্ধি করেন নাই সেই বিপদ আপনি কখনোই একেবারে যা বিপদগ্রস্ত মানুষের মতো অনুভূতিতে নিতে পারবেন না এই জন্য প্রতিটি বিষয়কে সঠিকভাবে অনুমতি অনুভূতিতে নেওয়ার মূল জায়গা হচ্ছে যদি আপনার সাথে নাও ঘটে আপনি ওই তার জায়গায় পৌঁছায় যান যে যার কাছ যার যে যে বিপদে আছে আপনি সেই বিপদে নেই তার অনুভূতিটা যদি বোঝার জন্য তার ক্যারেক্টার যদি কিছুক্ষণ যদি আপনি প্লে করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে প্রকৃত কোন আইনটা হওয়া দরকার তো আমি বাংলাদেশে ঘটে চলা এই মুহূর্তে যে পরিবহন সেক্টরের শ্রমিক ভাই বন্ধুরা যে অনজ্য দাবি নিয়ে কাজ করছেন তার বিরোধী আমি চাই দেশের পরিবহন ব্যবস্থা একটি শৃঙ্খলা আসুক কিছুদিন আগে আমি ঢাকা গিয়েছিলাম ঢাকাতে গিয়ে আমি দেখেছি যে আমার ভালো লেগেছে যে মোটরসাইকেল যারা চালাচ্ছে সবার মাথায় হেলমেট আছে রাস্তার বিশৃঙ্খলা আছে কিন্তু তারপরেও এর আগে যখন আমি ঢাকা গিয়েছি এবার ঢাকা যাওয়ার পরে রাস্তার শৃঙ্খলা আমার মনে হয়েছে যে অন্তত ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট ইম্প্রুভমেন্ট হয়েছে এই ইম্প্রুভমেন্টের ধারাবাহিকতা যদি থাকে আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যদি আইন মানি ধারাবাহিকতা মানি তাহলে উন্নতি হওয়া দেশের উন্নতি হওয়া খুব কঠিন কিছু না তো এটি বলার জন্যই আপনাদের কাছে আসা বেশিক্ষণ বক বক করবো না আর তিন মিনিট মাত্র থাকবো সাত মিনিট হয়ে গেছে দশ মিনিটে শেষ করে দিব মূল বক্তব্য হচ্ছে নিষিক্ত কর্তৃক প্রকাশিত বর্ণনাকৃত ব্যাখ্যাকৃত বিস্তারিত বোঝানো ক্ষেত্রে যখন যেসব তথ্য মনে হবে নিষিক্ত ধারাবাহিকভাবে দিচ্ছে যা আপনাকে কোনো ভুল ইনফরমেশন দিবে না যা আপনাকে বিভ্রান্ত করবে না সেটি থাকবে কিন্তু এছাড়া কখনো নিষিক্ত যদি কোথাও আলোচনা করে সমালোচনা করে তর্ক করে বিতর্ক করে গ্যাজায় যায় বা ননসেন্স কথাবার্তা বলে যেগুলো সঠিক কোনো তথ্য না দিয়ে বিচ্ছিন্নভাবে থাকলে অ ধারাবাহিকভাবে থাকলে মানুষকে বিভ্রান্ত করতে পারে সেগুলো নিষিক্ত রাখবে না তাতে যদি সেই আলোচনায় আমার সাথে জর্জ বুস এসেও যদি সংযুক্ত হন যদি সেখানে কোনো নির্দিষ্ট বাইরে আলোচনা হয় সেই অধারাবাহিক রাখতে আমি আমার নিজের কাছেও রাখি না ডিলিট করে দিয়েছি মানে আমার কাছে ডিলিতব্য মানে ডিলিতব্যই অর্থাৎ ওটার কোনো ব্যাক আমার কাছেও থাকবে না যা আমি নিজের কাছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মনে করছি না তা আমি আমার নিজের কাছেও গুরুত্বপূর্ণ করবো না কারণ ওই ডাবল স্ট্যান্ডার্ডে আমি চলতে চাই না আমি ডাবল স্ট্যান্ডার্ডে চলার মানুষ না আমার স্ট্যান্ডার্ড এক যে আমি মিডিল পয়েন্ট অফ ভিউ থেকে উভয় মাত্রিক যে কোনো তথ্য দেখার চেষ্টা করি আমার স্ট্যান্ডার্ড হচ্ছে তাই যে আমি ধারাবাহিকভাবে সব জিনিস সিরিয়াল অর্ডারে ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করি এবং বোঝাতে চেষ্টা করি মাঝখান থেকে কোনো তথ্য বলে আমি কাউকে ধর্ষকও প্রমাণ করতে চাই না মাঝখান থেকে কোনো তথ্য বলে আমি কাউকে মহানও প্রমাণ করতে চাই না এই ক্যারেক্টার আমার না যার কারণে যাদের যখনই কোনো লাইভ আমি করি অডিও লাইভ বা ভিডিও লাইভ করি সেটি যদি গুরুত্বপূর্ণ না মনে হয় থাকবে না লাইভ অডিয়েন্সই যতক্ষণ আলোচনা শুনবেন ততক্ষণ শুনবেন কারণ অন্য কোনো ফেসবুক লাইভ করে যারা ইসলামের পক্ষে হোক বা বিপক্ষে হোক তাদের মতো বিখ্যাত হওয়া লাখ লাখ ফলোয়ার থাকার কোনো ইচ্ছা বা আগ্রহ আমার কখনোই কাজ করে না আমি আমার বোধের জায়গা থেকে কাজ করি এবং সেই বোধ যখন ধারাবাহিকভাবে আপনাদের সঠিকভাবে দিতে পারবো সেটা আমি দিব ধন্যবাদ আমার এটা সীমাবদ্ধতা আমি প্রচুর সীমাবদ্ধ মানুষ আমার এই যে সীমাবদ্ধতা অধারাবিক তথ্য রাখতে আমার ভালো লাগে না এবং অধারাবিক তথ্য কাউকে বোঝাতেও আমার ভালো লাগে না বলতেও আমার ভালো লাগে না এর জন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য একরাশ ভালোবাসা মানুষ মানুষের পাশে থাকবেন ইভনে এই ক্লাস বলেছেন রবি অশোকের নাম উনি ভার ভার উনি বলে ব্যাকটেরিয়াল মেনেঞ্জাইটিস ভাই ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস আপনি অনেকবার প্রশ্ন করেছেন তার জন্য আমি উত্তরটা দিয়ে দিলাম ধন্যবাদ সকলে ভালো থাকবেন সবার জন্য এক ভালোবাসা মানুষের পাশে থাকবেন সকলকে সমান দৃষ্টিতে দেখবেন নাস্তিক নাস্তিক ধার্মিক অধার্মিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের প্রথম পরিচয় যেন আপনার কাছে মনে হয় সে আপনার মতোই হাত পা নাক চোখ সমৃদ্ধ একজন মানুষ আর তারপরে আপনার ধর্মীয় ধারণা আপনার মিথের ধারণা আপনার চিন্তার ধারণা আপনার রাজনৈতিক ধারণা আপনার দর্শনঘর ধারণা যেন কারো সাথে সংযুক্ত হওয়ার জন্য বাধা হয়ে না দাঁড়াবে দশ মিনিট শেষ হয়ে গেছে চলে যাচ্ছে সবার জন্য ভালোবাসা সবাই ভালো থাকবে